चुरीपणा। আপনারা কি জানেন কচুরিপানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত ওই থালাতে খাবার দিচ্ছে। কাশফুলগুলো আমাকে খুব আকর্ষণ করে এবং দুর্গাপূজায় আপনারা জানেন কাশফুল 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 কাশফুল, কত কাশফুল বনে বনে হয়ে আছে। তোমরা যদি এই যে আমরা দেখবেন অনেক জায়গায় খুব হালকা লেপ ইউজ করে গায়ে দেওয়ার জন্য, বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে ভাববেন। এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে অনেক জায়গায় এখনো পড়ে আছে যা দিয়ে আপনার ব্যবসায়ী ব্যবসা হতে পারে। আপনারাই বা গ্রামে গঞ্জে এই কাশফুলগুলো তুলে একটু আটা টাটা লাগিয়ে যাতে ঝরে না যায়, কত কি বেরিয়েছে আজকাল, এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারে। আমি আগে বললে অনেকে আমাকে টোন টিটকিরি করতো, তারা আজকে বুঝবেন। আমি বলতাম আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে, কেন্দু পাতা নয়, বড় বড় পাতা আছে। সেই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখতে, ওইগুলোকে একটা কাঠি গুজে নিলেই একটা ঠোঙা হয়ে গেল, পয়সা দিয়ে কিনতেও হলো না। একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। আর আজকে যে বলে ও মা তুই এটা করছিস, বলি হ্যাঁ গো এটা করেই আমি কোটিপতি হব। যত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে, মাটির থেকে উঠে আকাশ ছুঁয়েছে, তা কিন্তু এটাই তাদের